ওবাই ইবনু কাব রদিউল্লাহ তাল আনহ বয় বৃদ্ধ সাহাবি ওহির লেখক আর আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ ইবন আব্বাস রদিউল্লাহ তাল আনহু যিনি রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের চাচা আব্বাস রাজিউল্লাহ তাল আনহুর ছেলে হেবরুল হ্যাঁ আব্বাস রাজিউল্লাহ তাল আনহুর ছেলে আব্দুল্লাহ ইবন আব্বাস অনেক বড় মুফাসির কোরআন অনেক বড় মহাদ্দিস তিনি কাব আল্লাহ তালা আনহর যে উঠ যে ঘোড়া যেটি হোক সেটা রশি ধরে টানছেন আর ওবাই ইবনু কাব সে উট এবং সেই ঘোড়ায় বসে আছে তখন ওবাই ইবনু কাব বলছেন যে কিভাবে সম্ভব যে আল্লাহর রাসুলের চাচা ছেলে আবদুল্লাহ ইবন আব্বাস আমি আমার আমার এটা তখন তিনি আবদুল্লাহ বিন আব্বাস কেটে বললেন তখন আবদুল্লাহ বিন আব্বাস বলছেন আপনি হচ্ছেন আমাদের উস্তাদ আর আমরা উস্তাদদেরকে এইভাবেই সম্মান করি আল্লাহ আকবর আব্দুল্লাহ বিন আব্বাস এত বড় মহাদ্দ হওয়ার পরও এত বড় মুফাসির হওয়ার পরও রাসুল সাল্লাহ আলি আসাল্লামের বংশধর হওয়ার পরও আল্লাহ রাসুলের চাচার ছেলে হওয়ার পরও তিনি তার উস্তাদ তার শিক্ষককে কিভাবে সম্মান করতেন সম্মানিত উপস্থিতি ইবনু আব্বাস রাজিউল্লাহ তালহু বলছেন মান আদা আলে মান ফকদ আদা রসুল আল্লাহ অমান আদ রসুল আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আল্লাহ এটা আবদুল্লাহ আব্বাসের কথা আল্লাহ রসুলের হাদিস নয় আবদুল্লা বিন আব্বাস রাজিউল্লাহ তাল আনহু বলছেন যে আলেমকে কষ্ট দেয় সে রাসুল সাল্লাহ আলহি কষ্ট দেয় আর যে রাসূল সাল্লাহ আলহি কষ্ট দেয় সে আল্লাহ সুবাহান তালাকে কষ্ট দেয় ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন আলেমদের গোস্ত বিষাক্ত আলেমদের গোস্ত কি এ কথা মনে রাখবেন ইমাম আহমাদ রাহিম মাহুল্লাহ বলছেন লোহৌ মালহুল্লা মা মা আলেমদের গোস্ত বিষাক্ত মানস্যা মা ফাপদ মারিদা। যে আলেমদের এই বিষাক্ত গোস্তের গন্ধ নিল সে অসুস্থ হয়ে যাবে অমান আকাল আর যে আলেমদের এই বিষাক্ত গোস্ত খেয়ে ফেললো ফাপদ মাতা সে মৃত্যুবরণ করবে তার মানে আলেমদের গোস্ত বিষাক্ত মানে আলেমদের মান সম্মান মর্যাদা তাদের সম্মান তাদের ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেলবে সামান্য পরিমাণ গন্ধ যে নিবে সে অসুস্থ আর যে পুরোটাই খেয়ে ফেলল আলেমদের মান সম্মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো ফাঁকাত মা তা সে মারা গেছে দুনিয়াতে তার শাস্তি হবে ইমাম বখারি রাহেমাহুল্লার সাথে যারা ইমাম বুখারি রাহিমাহুল্লার সাথে যারা খারাপ ব্যবহার করেছিল তারা তাদের শাস্তি দুনিয়াতেই পেয়ে গেছে ইতিহাস তার সাক্ষী এই জন্য আলেমগণ বলেছেন যে আলেমদের গোস্ত বিষাক্ত খবরদার আলেমদের ইজ্জত নিয়ে তোমরা ছিনিমিনি খেলিও না আলেমদের মর্যাদা নিয়ে তোমরা ছিনিমিনি খেলিও না তুমি দল করো ঠিক আছে তুমি সংগঠন করো ঠিক আছে একজন আলেম তোমার দলের নয় সংগঠনের নয় তাই তাকে পচাতে হবে তাই তার নামে দুর্নাম করতে হবে তাই তার সম্মেলন বন্ধ করতে হবে ইহ আল্লাহকে ভয় করো আলেমদের মান সম্মান নিয়ে যারা ছিনিমিনি মিনি খেলবে তাদের পরিণতি ভয়াবহ ইহকালে এবং পরকালে